আমার ঠাকুমা শশা খেতে খুব ভালোবাসত, এমনকি শেষ বয়সে এসে যখন সব খাওয়া দাওয়া প্রায় উঠে গিয়েছিল তখনও কিন্তু ঠাকুমা শশা খেতে চাইতো, কিন্তু দাঁত না থাকার কারণে শশা তো চিবিয়ে খেতে পারতো না। তো মা কি করতো, শশা পিস পিস করে কেটে শিলে থেতো করে সাদা কাপড়ের রসটা ছেঁকে একটু বিটলবন মিশিয়ে খেতে দিত। ঠাকুমা আমার ফোকলা দাঁতে খেতো আর ঘাড় নেড়ে বলতো খুব ভালো হয়েছে। আজ এই গরমে আমি যখন গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা, বিট লবণ, পুদিনা পাতা, আদা কুচি আর একটু লেবুর রস দিয়ে শশার শরবত বানাই, তখন ঠাকুমা সেই যে ঘাড় নেড়ে খুব ভালো হয়েছে বলতো, সেই মুখটা খুব মনে পড়ে।